हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ट्रैवल लाइफ। तो आज के ब्लॉग है तुम्हारे स्वागतम। आज के हमें एक अपडेट डेस्टिनेशन चले जा बंधु किचू वेट कर बेंगल साफारी एक आगे दाड़ी आन प्लान मोटामुटी नटा नागद प्लान हो सबाई बड़ोब तो बड़ोते बड़ोते प्राय घड़ी बेजे गए 10টা तो एक घंटा प्राय लेट पूरा रेगे आो चलो ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপর বাকি কথা হচ্ছে। তো গাইস 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 তোরা এই চেক করি কে লেট করছে কে লেট করছে কে লেট করছে তোরা যে লেট করলি আমরা লেট করছি। আমি তো ওকে বলতো আসি করে কখন থেকে দাঁড়ায় আছি রাজু কে বলতো কাজল কাজল নাই বল বল জি খাওয়া দাও করে আসিস তো না খায় আসছি খালি জল খায় আসছি রান্না বান্না করছে খাওয়া দাও করছে কোনো কিছু খায় না লেট হবে বলে না খায় আসছি আমি। তো গাইস चले बेंगल साफारी सामने तो मीटअप पॉइंट चलो सब देखते रेडी दाड़ी आो भाई लोग चलो एन चले आबाद सबुजे मजखान दिए चले जा सेवक रोड चले जाए डायरेक्टली सेवक और आप से दिख दिए जो हमारे कारण हमारे जो है लेपचा वाटरफल आलो जोगी घाट तो সেটা বেসিক্যালি কালীঝোড়া পাস দিয়ে যে বাদিক দিয়ে রাস্তা বেরিয়ে গেল সেদিক দিয়ে যেতে হয়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো পাহাড়টা লাস্ট বেলা পেট্রোল পাম্প নিয়ে এবার আপনি ফুল ভরনা চাহতে তো এদের সে ভর সকতে আগে বহুত দূর মিলেগা আর শিবক কা জানে কে লিয়ে ব্রিজ পড়েগা। वाओ गाइस हमरा जस्ट एक जगह थे शेबुक सामने एक जगह ब्रेकफास्ट कर निल सकल के किस खावा तो तरह एखन के रुटी टुटी खेल निलाम जस्ट हमें एंटार कर लहाड़े और सब पास ही आज तिस्ता रिवर और एखन के चले जाबा प्रथम शेबुक दिए कलिछोड़ाते तो सबाई बड़िए गए और आज के दिन का एकदम क्लाउडी वेदार बसि गरम नहीं बट गरम आ কিন্তু এই চার পাঁচ দিন আগে যা গরম দিয়েছিল দেখতে পাচ্ছ সেটা হলো সেবকের সেই পুরনো কালী মন্দির। আর এই জায়গাটা খুব পিসফুল একটি জায়গা, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে জায়গাটা। এটাই হলো সেবকের করোনেশন ব্রিজ, ডান দিক দিয়ে চলে যাবে মালবাজার দেখতে পাচ্ছ এই রাস্তাটা আর আমাদের সোজা যেতে হবে কালীঝোড়ার দিকে। তো হচ্ছে 6টা বাইক আর আমরা টোটাল 11 জন আছি। চলে যাচ্ছি লেপচো ওয়াটারফল। তো প্রথমে লেপচো ওয়াটারফলে চলে যাবো, দেন সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন যোগীঘাট। তো এই দুটো জায়গাকে এক্সপ্লোর করবো সামনে যে বাদিকের রাস্তা উঠে গেছে। তো দেখতে পাচ্ছ এই বাদি দিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো তোমার কালীছড়া দিকে শিবকের দিকে রাস্তা, এদিক দিয়ে এসে আর এই রাস্তাটা উঠে গেল শিটং, শিটংয়ের রাস্তা। তো এদিক দিয়ে আমাদের যোগীঘাট লেপচা ওয়াটারফল যাওয়াটা দেখতে পাচ্ছো। তোমরা দেখতে পাচ্ছো রাস্তাটা খাড়া আছে, যে কালীঝোড়া থেকে যে রাস্তা উঠে গেল সেটা একদম খাড়া রাস্তা, কিন্তু রাস্তা একদম চকাচক, একদম দু সাইডের গাছ তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর জাস্ট দেখতে পাচ্ছো দারুণ ওয়েদার, দারুণ দারুণ দারুণ, বা বাইক চালানোর একটা মজাটাই আলাদা, ডেঞ্জারাস। আর দূর থেকে যা ভিউ আসে ভাই, এর আগেও আমি একবার এসেছিলাম, ডেঞ্জারাস, তখন সেরকম রাস্তা ছিল না এটা। দেখতে পাচ্ছ কি লেভেলের ভাই, ভাই কি নজারা হে ভাই, क्या लग रहा है भाई, क्या व्यू है गाइस। तुम्हारा जो भी कोई समय आसो ये जगह ट्रेकिंग आसे तो इनके टिकट के लिए समुद्र के लिए ट्रेनर आसे हैं। तो ट्रेकिंग के लिए पूरी छोटी जगह आसे ट्रेकिंग करा है, नीचे फोन नंबर आसे, नीचे तुम्हारा हम चले अच्छी अहंकार दिए অহংদার থেকে নামতেই পুকুরের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে আমাদের চলে যেতে হবে যোগীঘাট।
এখনো 20 কিলোমিটার মতন বাকি আছে জঙ্গিঘাট যেতে। অহলদার থেকে 20 কিলোমিটার জঙ্গিঘাট, জঙ্গিঘাট থেকে ট্রেকিং করে যেতে হবে লেপচা ওয়াটারফল। অহলদার একদম সামনেই যাবি আর অসাধারণ দেখায়। গাইস এটা হলো নামথিং পুকুর লেক। ক্লিয়ার ওয়েদার হে ভাই, ক্লিয়ার হোনে কে বাদ ইতনা সুন্দর ভিউ হে, ক্যা হি বলু ভাই। আর উপর দেখ রহে হো পুরা বাদল ছা হুয়া হে, বাহ ক্যা ভিউ হে ভাই। তো গাইস অহলদারার যে রাস্তাটা দেখলাম তোমরা, অহলদারার থেকে যেটা নামথিং পুকুরের দিকে চলে যাচ্ছে ওখান থেকে দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতন যোগীঘাট। আর যোগীঘাট থেকেও আমার লেপচা ওয়াটারফল ট্রেকিং করে যেতে হয়, সেটারও দূরত্ব আছে কিছুটা। তোমরা এই রাস্তা দেখতে পাচ্ছ, তো এই নিচ দিয়েই যাবে হলো যোগীঘাটের রাস্তা। এখানে হলো ম্যাপ দেওয়া আছে দেখতে পাচ্ছ, তো আমাদের এই রাস্তা দেখুন যে যোগীঘাট যাওয়ার জন্য যেটা আপার শিটং আছে, তো সেখান থেকে যোগীঘাট যাওয়ার রাস্তা খুবই বাজে রাস্তা একদম দেখতে পাচ্ছেন, পুরো রাস্তাটা এরকম টাইপের। আর আরেকটা রাস্তা আছে যাওয়ার জন্য যেটা মাংপো দিয়ে যেতে হয়, দেখতে পাচ্ছ এখানে যোগীঘাট লেখা আছে আর এদিকে লেখা আছে আহলধারা। তো এদিক দিয়ে আমাদের যেতে হবে যোগীঘাট, একদম ডাউনের রাস্তা। ও ভাই সাহেব ক্যা ভিউ আ রহা হে, একদম মস্ত পুরা হেভেন ওয়ালা ভিউ ভাই, ক্যাই বলি। এই দু সাইডে যে তোমরা গাছ দেখতে পাচ্ছ, এই গাছগুলো হলো এলাচ গাছ, পুরো এখানে এলাচের চাষ হয়। এইসব রাস্তা মানে স্বর্গ, মনে স্বর্গ। টাইম আপডেট, তো এখন বসে বাড়ির দুটো নয় আর আমরা জাস্ট এরকম একটা লোকেশনের দিকে চলে গেছি। আর এখন আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি, এখনও তো আরও 5-6 কিলোমিটার মতন দাঁড়িয়ে আছে যোগীঘাট। আর এই রাস্তাটা সত্যি সত্যি খুব ভালো, এই রাস্তাটা কিছুটা আগে খুব খারাপ রাস্তা ছিল, একটা আলাদাই ভিউ এই রাস্তার। এরকম একটা জায়গা যদি থাকে বাড়ির পাশে, মন চায় ছুটে আসতে খালি, পুরো হবে চলে এসেছি আমরা জমি। দারুণ ব্রিজ ছবি রেজেলের আলাদা, এখানে নিচে পুরনো ব্রিজ ছিল কাঠে, তো বাহি খুব সুন্দর ভাই। তো ভাই আমরা জাস্ট পৌঁছালাম এখানে, বাইকগুলো পার্ক করে রাখা আছে। তো জাস্ট তোমরা ওই সাইডে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, তো ওখান থেকে আমরা ওই বাড়ি দিয়ে আমরা গেলাম। আমরা অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়ে এসেছি, এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়েও আসা যায়। ফাইনালি যোগীঘাটে এসে পৌঁছালাম আর এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাম, ক্যা ভিউ ভাই। লেপচা ওয়াটারফল যে রাস্তাটা আছে, এই যে এইটা পার্ক একটা হোমস্টে আছে, তো এই হোমস্টেতেই যেতে হবে লেপচা ওয়াটারফলের দিকে। তো এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 3টে বাজে, তো এখন জানি না যে যাওয়া হবে কি হবে না, কারণ ওখান থেকে আরও 1.5 কিলোমিটারের ট্রেকিং, মানে এখানে 20-25 মিনিট কিংবা আধা ঘন্টা ট্রেকিং করে যেতে হবে, প্লাস আবার ট্রেকিং রাস্তা। তো দেখি কী হয় না হয় তো তোমাদের সব জানাবো।
অসাধারণ। জাস্ট এখানে আমরা সবাই মিলে স্নান করবো, ওইদিকে আমাদের বাইকগুলো রাখা আছে, আর এখানে খুব সুন্দর লাগছে। আর এখান থেকে তোমরা চাইলে ওখানেও স্নান করতে পারো, এখানে পুরো এক মানুষ জল আছে। ঠিক আছে, আমরা তো সেরকম জানি না সাঁতার, তো আমরা ভাবছি যাবো না। ওখানে প্রচুর জল আছে, একদম নীল জল। আর এখানেই আমরা পাহাড়ে স্নান করবো, এখানেই হবে মজা। তো এখান থেকে আমরা টাইমলাস ভিডিও নিচ্ছি, তো এখান থেকে দেখতে পাবে জাস্ট অসাধারণ ফিলিং। আর ওয়েদারটাও দারুণ ওয়েদার, জাস্ট অসাধারণ। আছে পুরোনা পুল আছে একটা, আর পুরোনা পুতুলের বদলে নতুন একটা পুল বানানো হয়েছে। আর এই পাশেই রয়েছে খুব সুন্দর জল, এখানে স্নান করছে সবাই। এখানে এই নদীতেই আমরা স্নান করছি, দারুণ জায়গাটা। তো গাইস, তোমরা জায়গাটা দেখলে কেমন জায়গাটা, দারুণ সুন্দর জায়গা। বেসিক্যালি আমরা এখানে স্নান করে উঠলাম, তো স্নান করে এখন বাড়ি চলে যাবো। আর এখন ঘুরতে সময় হয়েছিল 3:40, তো গাইস এখন আমরা চলে যাবো আর কি। আমরা ফাইনালি এখন এখান থেকে চলে যাচ্ছি যোগীঘাট থেকে। তো যোগীঘাট জায়গাটা দারুণ সুন্দর জায়গা, তোমরা যদি চাও অবশ্যই এখানে আসতে পারো। আর আমি লিঙ্ক দিয়ে দেবো এই জায়গাটার, লোকেশনটা কোথায় আছে। তো খুব সুন্দর জায়গা, দুটা রাস্তা আছে, তোমরা হলদারার দিক দিয়েও আসতে পারো কিংবা মঙ্গো দিয়েও আসতে পারো। তো মঙ্গো দিয়ে রাস্তাটা তাড়াতাড়ি হবে, আর এই দিক দিয়ে রাস্তাটা খুব খারাপ রাস্তা। তো যাই হোক, জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে। সত্যি বলছি খুব অসাধারণ জায়গা, এখানে স্নান করার জায়গাও আছে খুব সুন্দর, আর লোকেশনটা এত সুন্দর, জাস্ট অসাধারণ। তো আমি এটাই সাজেস্ট করবো যে একবার আসো, এসে একবার এখান থেকে ঘুরে যাও, দারুণ জায়গা সত্যি বলছি। আর ঠিক এই রাস্তার উপর দিয়েই চলে গেছে লেপচা ওয়াটারফল, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের ট্রেকিং। তোমরা এখানে গাড়ি রেখে তোমরা ট্রেককেও যেতে পারো, দারুণ লাগবে এখানে জায়গাটা। আমাদের হাতে সময় নেই, তার জন্য আমরা আজকে যাবো না, তো নেক্সট টাইম অবশ্যই যাব। তো এখন ঘুরিতে সময় হয়ে গেছে 4টা, তো এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো।